আমি একজন বিগ ফ্যান অফ ডাইন উইথ নাস্তি। এদের চমৎকার চমৎকার রান্না এবং চমৎকার চমৎকার রেসিপি এবং চমৎকার চমৎকার সুস্বাদু খাবার দেখে আমার তো জিভায় পানি চলে আসে এবং সবসময় দেখে আমি লাইকিং দিই। এই ডাইন উইথ নাস্তি আপনারা দেখুন, এটা শেয়ার করুন। এটা হচ্ছে ফেরির ডেক, সবাই বসে বসে নিউজ দেখছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে। আর এখানে যে ক্যাফে, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি দি আইল অফ ওয়েট, বিএলএ বা বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন এই সামার ট্রিপের আয়োজন করেছে। এটা সাউথ কোস্ট অফ ইংল্যান্ডে পড়েছে, বিচ এরিয়া এবং পাহাড় সমুদ্র। আজকে অনেক মজা করব এবং সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। কজন আসছে রিফান্ড চাইছে, একজনের বেশি হলে কিন্তু রিফান্ড নাই। ইংল্যান্ডে এই প্রথম আমার ফেরিতে ওঠা, চমৎকার ওয়েদার, সবাই খুব মজা করে ছবি তুলছে, আনন্দ করছে। জীবনের সেরা ছবি ভাই, কিছু বলতাম কিছু কইতাম ভাই, সেটা হইলো ডাইন উইথ নাসরিনের ডাইনস আমরা কবে খাইতাম। আমি একজন বিগ ফ্যান অফ ডাইন উইথ নাস্তি। এদের চমৎকার চমৎকার রান্না এবং চমৎকার চমৎকার রেসিপি এবং চমৎকার চমৎকার সুস্বাদু খাবার দেখে আমার তো জিভায় পানি চলে আসে এবং সবসময় দেখে আমি লাইকিং দিই। এই ডাইন উইথ নাস্তি আপনারা দেখুন, এটা শেয়ার করুন এবং এটা কমেন্টস করুন, আপনাদেরকে এটা টেস্টের ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। কামল ভাই হচ্ছেন আমাদের কমিউনিটির খুব পপুলার একজন লয়ার এবং আমাদের অনেক প্রিয় বড় ভাই, সেলিব্রিটি টিভি পার্সোনালিটি। হ্যাঁ, আমি ওনার বিগ ফ্যান, আমি ওনার চ্যানেল সবসময় দেখি, আপনারাও দেখবেন ইনশাল্লাহ। ফাইভ স্টার কামরুল হাসান। আমি লন্ডন বাংলা ভাইকে মূলত রেগুলার আপডেট দিয়ে থাকি, ওইটাতে আমার সবসময় আপডেট থাকে। আর আমার ফেসবুকে মোহাম্মদ কামরুল হাসানেও আমি আপডেট দিতে থাকি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ফেরি ঘাটে এসে পৌঁছে গেছে, তো আমরা সবাই আমাদের কোচে উঠে যাচ্ছি। আমাদের সাথে দুইটা কোচ ছিল, আর আমরা নিরোজের উদ্দেশ্যে রওনা হচ্ছি। নিরোজে যেয়ে আমরা ওখানে দুপুরের লাঞ্চ করব এবং নিরোজটা এক্সপ্লোর করব। এরা তো একই গোষ্ঠী।
এখানে কেবল কার আছে, আমরা উঠবো কেবল কারে, কিউতে দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি এটা মানে নিজস্ব দেখতে যাচ্ছি। আমরা এখন রাইডে উঠে গেলাম। ও মাই গড, কোথায় যাচ্ছি? অনেক উঁচুতে দেখো, এখনো উঁচুতে যাওয়া শুরু মাত্র হলো, তাতেই তো অনেক খালি। খুব একটা যাবে না, কিন্তু আমরা সাগরের দিকে নামবো, সাগর তো ডিপ হিল। আচ্ছা, তোমরা ক্যামেরা ভয় পাচ্ছে না বে? কয়েক সেকেন্ডের পরে এই ভয় আর তোমার থাকবে না। কি যে বলো, আমি তো ভয় পাচ্ছি। আচ্ছা, ওই যে ওখানে মানুষের হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? সেই সেভাবেই তোমাকে ফিরে আসতে হবে যদি তুমি সিঙ্গেল। ও আচ্ছা আচ্ছা, সিঙ্গেল টিকিট কাটলে ওখানে আসতে হবে। আমাদের টিকিট কত নিছে? 16 ইচ না দুজনে? সবাই দেখেন আমরা কোথায় যাচ্ছি। ও মাই গড, ওখানে একটা স্পিড বোট, আর পিছনে চাইতে অনেক স্পিড দিয়ে আমি চালিয়েছিলাম। এখানে তুমি নামতে হবে। আচ্ছা, ও এটা বিচ, এটা বিচ। কবে আমার ভিডিও করতেছ? এই যে আমরা একটু, হ্যাঁ হ্যাঁ নেমে যাক, বসে আমরা আবার যাব। হ্যাঁ, একটু ট্রিপ দিয়ে যাই আমরা, একটু এগুলি দেখে নিই, ভিডিও করব, মানে ভিডিও করবা, আশপাশ সব নেবা না, পাহাড় সমুদ্র মতো সব ভিজে গেছে। আমরা একদম সন্ধ্যের সময় যদি আসতাম তাহলে কিন্তু এটা পুরো সৌন্দর্যটা। হারুন ভাই, ভাই কেবল চেয়ারে করে আমরা যখন পাহাড়ের উপর থেকে বিচের পাড়ে নেমে এলাম, খুবই একটা অ্যাডভেঞ্চার জার্নি ছিল। তো এখানে কিছুটা সময় আমরা এনজয় করলাম, অনেকে পানিতে নেমেছে, আমরা পানিতে নামিনি, বাট কিছুটা পা ভিজিয়েছি। এখন আবার একই উপায়ে কেবল চেয়ারে করে যেখান থেকে উঠেছিলাম সেখানেই চলে যাব। হ্যালো, আপনারা কি ভয় পাচ্ছেন? সাহস কত, ফোন বের করছে। হ্যাঁ, ভয় পাচ্ছে। আমি নিজে একটু ভয় পাচ্ছিলাম, তো সবাইকে জিজ্ঞেস করছিলাম তারাও ভয় পাচ্ছে কিনা। খুব সুন্দর জায়গা, তোমার কি ভয় লাগছে? না, ভয় তো কিছু নাই এখানে, আর একটু স্পিড হইতো কিছুটা হয়তো ভয় লাগতো। অনেক ঘোরাঘুরি হলো, তো সবাই এখন খাওয়ার জন্য বসে গেছে, খাবার চলে আসবে খুব তাড়াতাড়ি। এখানকারই লোকাল বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে গরম গরম খাবার আসবে, আর এই ফাঁকে ফটো সেশন চলছে। আলহামদুলিল্লাহ, আমরা খাবারটা খুবই এনজয় করেছি। খাবার দাবার শেষ করে আমরা এখন যাচ্ছি আরেকটা সিটিতে, যেখানে অনেক সুন্দর একটা বিচ আছে। আমরা চলে এসেছি সানডাউন বিচে। ওয়াও, মার্ভেলাস ওয়েদার। অনেকেই বিচের পানিতে নেমে গেছে ইতিমধ্যে, আর কেউ কেউ ফটো সেশন করছে।
সানডাউন। ও আচ্ছা, সানডাউন থিয়ার তো পাশে। বিচে গেলে আমার কাজ হলো শুধু শামুক ঝিনুক পোড়ানো, আমার এটাই বেশি ভালো লাগে। আর বিশেষ করে নানান ধরনের রক স্টোন, এগুলি আমি খুব পছন্দ করি পোড়াতে। কিন্তু অনেক দূর থেকে আসছে পুরো মাছ সমুদ্র থেকে। সারাদিন অনেক এনজয় করলাম, এখন বাসায় ফেরার পালা। সেম ওয়েতে আমরা আবার ফেরিতে উঠলাম। ফেরির ডেকে বসে এক কাপ কফি এবং সূর্যাস্ত দেখতে অসম্ভব ভালো লাগছিল। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিএলএ প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহালম সরকার ভাইয়া, সেক্রেটারি আমার হাজব্যান্ড ব্যারিস্টার হারুনুর রশিদ এবং তাদের পুরো টিমকে।